সত্যই বলছে, বাট ওখানে ঘটনা ঘটেছে কিন্তু যারা হামলা চালিয়েছে এবং ভিসিকে রক্ষার জন্য গিয়েছে সাধারণ ছাত্রছাত্রীরা, ভিসিকে রক্ষার জন্য গিয়েছিল সাধারণ ছাত্রছাত্রীরা। বিষয় কিন্তু এটা, সাধারণ ছাত্রীরা কাউকে হামলা করেনি সেটা বিষয় না, এবং ভিসিকে রক্ষার জন্য যারা গিয়েছিল তাদের উপরে সেই আন্দোলনকারীরা যারা মানে আন্দোলনে যারা তাণ্ডব চালিয়েছিল সেদিন, তারা সাধারণ ছাত্রছাত্রীর উপর হামলা চালিয়েছিল, বিষয়টা সেটা। এবং তারা মেডিকেলে ভর্তি ছিল গত আন্দোলনের পর থেকে, এখনো অনেকে ভর্তি আছে। এবং আপনারা বলেন যে ওখানে সাধারণ ছাত্রছাত্রীর সাথে সহযোগিতার জন্য, এবং প্রতিটি মানুষ একটি মানুষের অনেক পরিচয় থাকে, আপনারা জানেন আমরা ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্রলীগ, ছাত্রলীগের আগে কিন্তু আরেকটা পরিচয় আছে, আমি ছাত্র এবং আমার বাবার সন্তান আমি, বাট আমার বাবার কাছে কিন্তু আমি ছাত্রলীগের সভাপতি না, আমার বাবার কাছে গেলে আমি তার বাবার সন্তান। তো আমরা এবং সাধারণ ছাত্ররা এবং যারাই ওখানে সেদিন গিয়েছিল ওই ভালো কাজটি করার জন্য, একজন বিশ্ববিদ্যালয়, আপনারা দেখেছেন ভিডিও, সেটা কিন্তু কোনো বানানো নাটক নয়, একজন বিশ্ববিদ্যালয়ের বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক তাকে যেভাবে হত্যা চেষ্টার জন্য যারা যেভাবে গিয়েছিল সেদিন সাধারণ ছাত্রছাত্রীদের পাশাপাশি, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী এবং সবাই গিয়েছিল, সেদিন ছাত্রলীগ গিয়েছিল, কিন্তু সেদিন ছাত্রলীগ ছাত্রলীগের ব্যানারে যায়নি, সাধারণ স্টুডেন্টদের, আমরা তো স্টুডেন্ট, আগে তো আমাদের এখানে পড়াশোনা, তারপর তো আমরা ছাত্রলীগ, এখানে আমরা পড়াশোনা না করলে কিন্তু কেউ ছাত্রলীগ করতে পারে না। অতএব আমরা একজন ছাত্র হিসাবে সাধারণ ছাত্রছাত্রীদের সাথে আমরাও গিয়েছিলাম আমাদের আমাদের সম্মানিত উপাচার্যকে রক্ষার জন্য। আমার মনে হয় আপনাদের অনেকেই গিয়েছিলেন, মিডিয়া কর্মীরা অনেকে গিয়েছিলেন, এবং অনেক গোয়েন্দা সংস্থার অনেক অনেক অনেকে সেদিন আহত হয়েছেন, অনেক মিডিয়া ভাইরা সেদিন আহত হয়েছিলেন, বিশ্ববিদ্যালয় ভিসিকে রক্ষার জন্য এগিয়ে গিয়েছিলেন, তার সম্মান রক্ষার জন্য এগিয়ে এসেছিলেন, সেদিন মিডিয়ার অনেক ভাইকে আমি দেখেছি রক্তাক্ত অবস্থায়। তো আমরা চাই সবাই, কেউ বিপদে পড়লে, কেউ সম্মানহানি হলে একজন বিশ্ববিদ্যালয়ের অভিভাবক অবশ্যই সম্মান সবার এগিয়ে যাওয়া উচিত। ছাত্র নামধারী একটি ব্যানার, পেছনে ছিল অনেক ষড়যন্ত্র, আমরা দেখেছি সেই ব্যানারের পেছনে ব্যানার লেখা ছিল সাধারণ ছাত্রছাত্রী, কিন্তু পেছনে ছিল অনেক ষড়যন্ত্র। সেই ব্যানারে আমরা দেখেছি ছাত্র শিবিরের নেতৃবৃন্দ ছিল এবং অনেক নিষিদ্ধ সংগঠনের নেতৃবৃন্দ ছিল সেখানে, এবং ছাত্র দলের পোস্টার নেতৃবৃন্দ আমরা দেখেছি, এবং ছাত্র ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক সহ ছাত্র ফেডারেশন নেতৃবৃন্দকে আমরা দেখেছি। তাদের আন্দোলনের বিষয় ছিল একটি, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল একটু ভিন্ন। আপনারা দেখেছেন প্রথমে যেদিন আন্দোলন হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্যের কাছে অনেক দাবি দেওয়া নিয়ে তারা গিয়েছিল, তবে সেই দাবিকে সামনে রেখে তাদের উদ্দেশ্য ভিন্ন ছিল, আমরা সেটা তাদের কার্যক্রমে দেখেছি। এর পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর অফিস ঘেরাও এবং বিভিন্ন দাবি নিয়ে তারা গিয়েছিল, দাবি ছিল তাদের মুখে কিন্তু তাদের উদ্দেশ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা, সেটা আপনারা কার্যক্রমে তাদের দেখেছেন। বাংলাদেশের এই ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলনের সূতিকাগার বলি আমরা যেখানে, সেখানে অনেক আন্দোলনের ইতিহাস আমরা জানি, কিন্তু কখনোই আমরা বিশ্ববিদ্যালয়ের সম্পদ ভাঙচুর এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের উপর আমরা হামলা দেখিনি, আমরা সেটা কিন্তু দেখেছি। প্রক্টরের উপর হামলা এবং প্রক্টর অফিসের সকল কর্মকর্তা কর্মচারীদের উপর হামলা এবং প্রক্টরের গেট ভেঙ্গে তারা কিভাবে সেই লোহার কেচি গেট ভেঙ্গে তারা ঢুকেছিল এবং সেখানে তারা কি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছিল, আমরা সেটাও কিন্তু দেখেছি সেদিন। আপনারা সবাই দেখেছেন, মিডিয়া ভাইরা দেখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রী সেদিন দেখেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের তিনটি গেট তারা ভাঙচুর করেছে,
ভাঙচুর করে আমাদের সম্মানিত উপাচার্যকে তারা লাঞ্ছিত করেছেন এবং সেখানে উপাচার্যকে রক্ষার জন্য যারা যারা এসেছিল সাধারণ ছাত্র ছাত্রী থেকে শুরু করে সবাইকে তারা লাঞ্ছিত করেছে। তাদের উদ্দেশ্য ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র ছাত্রী সচেতন ছাত্র ছাত্রী সবাই জেনে গেছেন এবং মিডিয়া ভাইরা আপনারা জেনে গেছেন। আমরা আজকে সংবাদ সম্মেলন ডেকেছি সেই সঠিক তথ্য উপস্থাপন করতে। আমরা চাই আপনাদের মাধ্যমে আপনার সমাজের দর্পণ এবং আপনাদের মাধ্যমে সবসময় বাংলাদেশের কোথায় কোনো জায়গায় ত্রুটি হলে, কোথায় কোনো সমস্যা সৃষ্টি হলে, কোথায় কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হলে, বাংলাদেশের আনাচে কানাচে কোথায় কোনো প্রবলেম হলে আপনাদের মাধ্যমে আমরা সবাই জানি। আপনাদের মাধ্যমেই সারা বাংলাদেশের মানুষ জানতে চায় সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কী হয়েছিল এবং তাদের উদ্দেশ্য কী ছিল। সেটা কোনো আন্দোলনের ধরন ছিল না, সেটা কোনো আন্দোলনের লক্ষণ ছিল না। সেদিন তারা যেটা করেছিল সেদিন কিন্তু প্রতিবাদ করেছে সাধারণ ছাত্র ছাত্রীরা। সেদিন জেগেছিল সাধারণ ছাত্র ছাত্রীরা, সাধারণ ছাত্র ছাত্রীরা এখনও জেগেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো মূল্যে সাধারণ ছাত্র ছাত্রীরা প্রতিরোধ করবে এবং প্রতিরোধ এবং প্রতিশোধ নেবে সাধারণ ছাত্র ছাত্রীরা। এবং ছাত্র সংগ্রাম পরিষদ মাঠে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো মূল্যে শান্ত করার জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য। ছাত্র সংগ্রাম পরিষদ সাধারণ ছাত্র ছাত্রীদের নিয়ে কাজ করবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্ত পরিবেশকে অশান্ত করতে চায় এবং এই অশান্ত করার পিছনে যাদের সম্পৃক্ততা আছে, আমরা বেশ কিছুদিন যাবৎ আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতজন ছাত্রছাত্রীবৃন্দ, তারাও আজকে এর প্রতিবাদ জানাচ্ছে যার যার অবস্থান থেকে। আমরা সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য মহোদয়কে আমরা সেদিন পাশে দাঁড়িয়েছিলাম, সেদিন আমরা গিয়েছিলাম। আমরা দেখেছি যে উপাচার্য মহোদয় সহ সম্মানিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দকেও সেখানে লাঞ্ছিত করা হয়েছে। সেখানে আমরা দেখেছি একজন এনএসআইর কর্মকর্তাকে আমরা রক্তাক্ত অবস্থায় দেখেছি। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের উপরও হামলা চালানো হয়েছে। আমাদের সম্মানিত উপাচার্য মহোদয়ের একজন ক্যামেরাম্যানের ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে। যেভাবে কলাপসিবল গেট ভেঙে তারা সেভাবে ঢুকেছে, তা আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সচেতন ছাত্র ছাত্রী হিসাবেই আমরা সেখানে গিয়েছিলাম। যদি সংগঠন হিসাবে আমাদেরকে বলা হয়, সংগঠনের পরিচয় বাদে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র বা ছাত্রী। আমরা সেই হিসাবেই আমাদের দায়িত্ববোধ থেকে বিবেকের তাড়নায় আমরা সেখানে গিয়েছিলাম। তারপরেও যেহেতু এখানে সচেতন ছাত্রছাত্রীদের ভেনারে যে কথাটি এসেছে, যদি এরকম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আহ্বান জানাবো যে দাঁড়াই এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদেরকে আইডেন্টিফাই করে প্রশাসনিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আমাদের আহ্বান থাকবে। সবাইকে ধন্যবাদ।